হ্যালো ইভিহন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকের এই মক টেস্টটাও আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বাছাই করা ওকে তো দেখো আজকে এটি আমাদের জিকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নাম্বার টেন প্রত্যেক দিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের ক্লাসগুলো পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের ক্লাস দেখো আজকের প্রথম প্রশ্ন এই যে বিখ্যাত কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরি বিখ্যাত কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরি এর স্রষ্টা কে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো চারটি করে অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও বিখ্যাত কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরি এর কে তো সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা উভয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন এই যে বোর্ডলক অ্যাওয়ার্ড বা বোর্ডলক পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় কৃষি গণিত বিজ্ঞান নাকি সাহিত্য তো দেখো বল্লক পুরস্কার দেওয়া হয় মনে রাখবে এটি কিন্তু কৃষির ক্ষেত্রে দেওয়া হয় ওকে কৃষির উন্নয়ন এবং কৃষি গবেষণার ক্ষেত্রে দেওয়া হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো এর পাশাপাশি মনে রাখবে যে কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এগুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেমন দেখো গ্রামী পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে বা মিউজিকের ক্ষেত্রে ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে ওকে অস্কার দাদা সাহেব পুরস্কার এগুলো দেওয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে এবং দ্রোণাচার্য পুরস্কার এটি দেওয়া হয় খেলাধুলার যে প্রশিক্ষণ বা খেলাধুলার যে কোচ রয়েছে তাদের কিন্তু এই পুরস্কার দেওয়া হয় ওকে তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি কিন্তু টপিক এগুলো কিন্তু সুন্দর করে খাতায় নোট করে রাখবে তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষাগুলোর জন্য নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধান দেখো আগামী আঠাশে ফেব্রুয়ারি থেকে পুলিশ পরীক্ষার জন্য নতুন একটা ব্যাচ শুরু হতে চলেছে তো তোমরা এই ব্যাচে কিন্তু পেয়ে যাবে পুরো জি কে গণিত রিজনিং ইংরেজি অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস ওকে পিডিএফ মকটেস এভরিথিং তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কী রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বর্তমান ল এর সেক্রেটারি কে রয়েছেন বর্তমান ল এর সেক্রেটারি কে রয়েছেন অমিত কুমার সুবোধ কুমার জাসওয়াল রবি সিনহা নাকি সামন্ত গোয়েল তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান র এর সেক্রেটারি হলেন রবি সিনহা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কথাকলি এটি কোথাকার লোকনৃত্য কথাকলি এটি কোথাকার লোকনৃত্য কেরল অসম মণিপুর নাকি উড়িষ্যা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কথাকলি এটি হল কেরলের একটি বিখ্যাত লোকনৃত্য অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো ভারতের বিভিন্ন ধ্রুপদী লোকনৃত্য কোন নাচ কোন জায়গায় বিখ্যাত এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যেমন দেখো কত্থকটা হয়ে যাবে উত্তরপ্রদেশ বা উত্তর ভারত ওকে কুচিপুড়ি এটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ ভারতনাট্যম এটি হয়ে যাবে তামিলনাড়ু মোহিনিয়াট্টম এটি হয়ে যাবে কেরল এবং মণিপুর এটি হয়ে যাবে মণিপুরে ওকে তো এই তালিকাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি এগুলো সুন্দর করে খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট অ্যাপেল এর বর্তমান সিইওকে চিফ এক্সিকিউটিভ অফিসার তো দেখো গতকালের মক তোমাদেরকে করেছিলাম যে অ্যামাজনের বর্তমান সিইওকে তো দেখো আজকের এই ক্লাসে অ্যাপেলের সিইওকে সিইও এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক তোমরা বিগত বছরের পুলিশ পরীক্ষার প্রশ্নগুলো দেখবে তো সেখান থেকেও কিন্তু এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে তো দেখো অ্যাপেল এর বর্তমান সিইও হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি টিম কুক নাম কি টিম কুক অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো অ্যাপেলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র এবং প্রতিষ্ঠা কবে হয় পয়লা এপ্রিল উনিশশো সালে নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন গোয়ার বর্তমান রাজ্যপালের নাম কি গোয়ার বর্তমান রাজ্যপালের নাম কি তো দেখো গোয়ার বর্তমান রাজ্যপালের নাম সঠিক উত্তর হয়ে যাবে পি এস শ্রীধরন পিল্লাই ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কে সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নিম্নলিখিত কে সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পণ্ডিত শিবকুমার শর্মা হরিপ্রসাদ চৌরাসিয়া আমজাদ আলী খান নাকি ওস্তাদ বিসমিল্লা খান তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ওস্তাদ বিসমিল্লা খান অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এর পাশাপাশি দেখো পণ্ডিত শিবকুমার শর্মা তিনি কোন ক্ষেত্রে যুক্ত সন্তুর বাদ্যযন্ত্র এগুলো কিন্তু পরীক্ষাতে আসে হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কোন ক্ষেত্রে যুক্ত বাসি বাদ্যযন্ত্র আমজাদ আলী খান শরদ পণ্ডিত রবিশঙ্কর সেতার এবং জাকির হোসেন হয়ে যাবে তবলার সাথে যুক্ত ব্যক্তি ওকে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন কী রয়েছে জৈনদের ধর্মগ্রন্থের নাম কি জৈনদের ধর্মগ্রন্থের নাম কি আগমসূত্র ত্রিপিটক গ্রন্থ সাহেব নাকি জেন আবেস্তা তো দেখো জৈনদের ধর্মগ্রন্থের নাম সঠিক উত্তর হয়ে যাবে আগমসূত্র অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন কী রয়েছে কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিলো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতায় উনিশশো সালে কলকাতায় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে পাতাল রেল চালু হয়েছিল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের যুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী রাজ্যপাল নাকি কেউ নয় তো দেখো বিভিন্ন রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে পিএসসি পি পাবলিক সার্ভিস কমিশন বোর্ড সেই সমস্ত বোর্ডের সদস্যদের কে যুক্ত করে কে নিযুক্ত করে ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যপাল নাকি কোনোটি নয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সেই রাজ্যের রাজ্যপাল অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন এই যে গৌতম বুদ্ধ অভয়ারণ্য এটি হচ্ছে গৌতম বুদ্ধ অভয়ারণ্য এটি কোন রাজ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বিহারে গুজরাটে নাকি তামিলনাড়ুতে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধ অভয়ারণ্য এটি বিহারে রয়েছে কোথায় বিহারে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন পেরেক তোলার যন্ত্র এটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ পেরেক তোলার যন্ত্র এটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণী তৃতীয় শ্রেণী নাকি কোনোটি নয় তো দেখো এই যে পেরেক তোলার যন্ত্র রয়েছে দেখো এখানে কিন্তু আলম্বটা রয়েছে এক পাশে আলম্ব রয়েছে এক পাশে এবং এটা রয়েছে বল পয়েন্ট অর্থাৎ এটা কিন্তু বলবাহু পুরোটা বলবাহু আর মাঝখানে রয়েছে রোদবাহু তাহলে বলবাহুটা কিন্তু রোদবাহু থেকে বড় এবং আলম্ব এক পাশে রয়েছে তাহলে সেটাকে কোন শ্রেণীর লিভার বলা হয় সঠিক উত্তর হয়ে প্রথম শ্রেণীর লিভার বলা হয় ওকে তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে প্রেক তোলার যন্ত্র এটি কিন্তু প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ ওকে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো এই বিখ্যাত উক্তিটি কে করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস নাকি জওহরলাল নেহরু তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মহাত্মা গান্ধী অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিল কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিল কি কারণে বঙ্গভঙ্গের জন্য নাকি জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ডের প্রতিবাদে নাকি অসহযোগ আন্দোলন প্রতিহত করার বিরুদ্ধে নাকি আলিপুর ষড়যন্ত্র মামলার প্রতিবাদে তো দেখো উনিশশো সালে উনিশশো সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কি জালিয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি কিন্তু নাইট বা স্যার উপাধি ইংরেজদের দেওয়া নাইট বা স্যার উপাধি কিন্তু প্রত্যাখ্যান করেছিল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন আমলকিতে কোন ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি নাকি ভিটামিন কে তো দেখো আমলকিতে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি থাকে ওকে টক জাতীয় ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন চিল্কা হ্রদ বা চিল্কা লেক চিল্কা হ্রদ বা চিল্কা লেক এটি কী জাতীয় রদের উদাহরণ লবণাক্ত নাকি মিষ্টি জল নাকি বর্ষাকালে সেটি মিষ্টি জল হয় নাকি গ্রীষ্মকালে সেটি লবণাক্ত জলের হ্রদ হয় তো দেখো চিল্কা রদ এটি কোন রাজ্যে অবস্থিত ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি এই প্রশ্নটি পরীক্ষাতে আসে তো দেখে নাম আগে এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে চিলকা রদ বা চিল্কা লেক এটি একটি লবণাক্ত জলের রদ কারণ এটি সমুদ্র ঘেঁষা ওকে একদম সমুদ্রের জল কিন্তু এই হ্রদে ঢোকে সুতরাং এটি একটি লবণাক্ত জলের রদ এবং চিল্কা এটি হলো এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কিন্তু হ্রদ ওকে দয়া নদীর মুখে এটি ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যার যে পুরী রয়েছে সেই উড়িষ্যার কিন্তু পুরী খুর্দা এবং গঞ্জাম জেলাগুলিতে ছড়িয়ে রয়েছে ওকে তাহলে চিল্কা হ্রদ এটি কিন্তু হয়ে যাবে লবণাক্ত জলের হ্রদ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কী রয়েছে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কী রয়েছে গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জহর রোজগার যোজনা শুরু হয় কবে গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জহর রোজগার যোজনা শুরু হয় কবে তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো আঠেরো বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ এটি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর হিসাবে ব্যারোমিটার যন্ত্র ওকে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে কোনটি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় তাহলে বায়ুমণ্ডলীয় চাপ এটি কিন্তু মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন ডুরাল্ড কাপ এটি কোন খেলার সাথে যুক্ত ডুরাল্ড কাপ এটি কোন খেলার সাথে যুক্ত তো সঠিক উত্তর যাবে ডুরাল্ড কাপ এটি হলো ফুটবল খেলার সাথে যুক্ত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি হলেন আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব সতনামী বিদ্রোহ এটি কোন মুঘল সম্রাটের আমলে হয়েছিল তো দেখো সতনামী বিদ্রোহ এটি কিন্তু পরীক্ষাতে আসে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেবের আমলে হয়েছিল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন পার্শেক এই এককটি দিয়ে কি মাপা হয় পার্শেক এই এককটি দিয়ে কি মাপা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে পার্শেক এই এককটি দিয়ে মাপা হয় মহাকর্ষীয় দূরত্ব ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন মথুরা ভারতের কোন রাজ্যে অবস্থিত পাঞ্জাব গুজরাট উত্তরপ্রদেশ নাকি মহারাষ্ট্র তো সঠিক উত্তর হয়ে যাবে মথুরা এটি হল উত্তরপ্রদেশে অবস্থিত একটি জায়গার নাম একটি তীর্থস্থানের নাম ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু পুলিশ পরীক্ষাতে রিসেন্ট আসছে তোমাদের কিন্তু লাস্ট একটা প্রশ্ন এসেছিলো যে কেদারনাথ এই তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড সঠিক উত্তর হয়ে যাবে তো সেই টাইপেরই কিন্তু এইখান থেকে প্রশ্ন রয়েছে ওকে প্রত্যেকটি প্রশ্ন আমি আবারও বলছি পুলিশ পরীক্ষার জন্য কিন্তু বাছাই করা প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন কী রয়েছে খাদ্য লবণের রাসায়নিক নাম কি খাদ্য লবণের রাসায়নিক নাম কি পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড নাকি সোডিয়াম হাইপোসালফেট তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খাদ্য লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন শকাব্দ শকাব্দ এটির সূচনা কবে হয় দেখো আটাত্তর এডি মানে কি এডি মানে খ্রিস্ট খ্রিস্টাব্দ এডি মানে খ্রিস্টাব্দ আর বিসিই মানে খ্রিস্টপূর্বাব্দ ওকে বি মানে খ্রিস্ট জন্মের আগে তাহলে দেখো সাতা আটাত্তর খ্রিস্টাব্দ নাকি আটাত্তর খ্রিস্টপূর্বাব্দ নাকি একশো আটাত্তর খ্রিস্টপূর্বাব্দ নাকি একশো আটাত্তর খ্রিস্টাব্দ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শকাব্দ কবে চালু হয় বা শকাব্দের সূচনা কবে থেকে হয় দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে শকাব্দের সূচনা হয় আটাত্তর খ্রিস্টাব্দ থেকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ যদি বলা হয় এই চারটির মধ্যে কোনটি উজ্জ্বলতম গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল সব থেকে উজ্জ্বল গ্রহ কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে উজ্জ্বলতম গ্রহ হল সঠিক উত্তর হয়ে যাবে উজ্জ্বলতম গ্রহ হল শুক্র অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে প্রধানমন্ত্রী স্পিকার বিরোধী দলনেতা নাকি রাষ্ট্রপতি অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ কে করেন তো মনে রাখবে যে অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন লোকসভার স্পিকার ওকে লোকসভার স্পিকার অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন বিক্রমশীলা বিহার এটি কে স্থাপন করেন দেবপাল ধর্মপাল রামপাল নাকি শশাঙ্ক বিক্রমশিলা বিহার এটি কে স্থাপন করেন তো দেখো বিক্রমশিলা বিহার সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল স্থাপন করেন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর পাশাপাশি দেখে নাও পাল সাম্রাজ্যের সময় ভারতের তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার বা বিশ্ববিদ্যালয় তৈরি হয় তার মধ্যে একটি হচ্ছে বিক্রমশিলা এবং অন্যগুলো হচ্ছে নালন্দা এবং অদন্তপুরি তাহলে এই তিনটায় কিন্তু পাল বংশের আমলে প্রতিষ্ঠিত হয় কী কী বিক্রমশীলা নালন্দা এবং অদন্তপুরি ওকে এবং বিক্রমশীলার যে ধ্বংসাবশেষ সেটি কিন্তু আজকের বিহারের ভাগলপুরে পাওয়া গিয়েছে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংবিধানে শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে কেন্দ্রীয় তালিকায় যৌথ তালিকায় রাজ্য তালিকায় নাকি উপরের কোনোটি নয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানের শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে যৌথ তালিকায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন অলিম্পিকের আসরে প্রথম হকি খেলা কবে থেকে শুরু হয় অলিম্পিকের আসরে প্রথম হকি খেলা এটি কবে থেকে শুরু হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অলিম্পিকের আসরে প্রথম হকি খেলা কিন্তু উনিশশো সাল থেকে চালু হয় ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন আজকের মক টেস্টের লাস্ট প্রশ্ন রয়েছে দেখো কি রয়েছে নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতে বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত দেখো নয় বলেছে ওকে তাহলে দেখো মিহির সেন তিনি কিন্তু বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত নয় তিনি একজন সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন বাকি দেখো সুভাষ আগরওয়াল অশোক সান্ডিল্য এবং মনোজ কোঠারি তো এনারা হলেন ভারতে বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত বাকি দেখো মিহির সেন তিনি কিন্তু যুক্ত নয় তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট তিরিশটি জিকের প্রশ্নোত্তর বাছাই করা জিকের প্রশ্নোত্তর তো এই তিরিশটি জিকে প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই সি আর একাডেমি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে অলরেডি কিন্তু পোনে দু লক্ষ অলরেডি পৌনে দু লক্ষ ছাত্র ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি আর একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে তো দেখো আমরা এই টেলিগ্রাম গ্রুপে তোমাদের জন্য কি কী প্রোভাইড করি তোমাদের জন্য প্রতিনিয়ত কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে ফ্রি পিডিএফ দেওয়া হয় ওকে এছাড়া প্রত্যেক দিন কিন্তু বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া হয় এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ফুল মক টেস্টেরও কিন্তু ব্যবস্থা করা হয় সুতরাং এই এই সমস্ত সকল সুবিধার জন্য এবং নিজেকে সকলের থেকে এক ধাপ এগিয়ে রাখার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবার লিঙ্কও আমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো ধন্যবাদ